الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين رسول الله صلى الله عليه وسلم أمادر كي رتتي مهورتي كي كوربو তা তিনি আমাদের শিখিয়েছেন শিখিয়ে গেছেন যেমন খাবার আদব ঘুমের আদব বাজারে যাওয়ার আদব বাড়িতে প্রবেশের আদব বাড়ির থেকে বের হওয়ার আদব সব কিছুই রাসুল্লা সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন আজকে আমরা আলোচনা করব ঘুমের আদব সম্পর্কে ঘুম এক প্রতকার মৃত্যু এটা এডে, এটাকে বলা হয় ছোট মৃত্যু আল্লাহরবুল আলমিন যাকে চান তার রুখটা ফেরত দেন আর যাকে চান না তার রুখ আর ফেরত দেন না তা আমরা একটি অনেক এক সময় কারণ খুঁজি এই কারণে মরে মৃত্যুবরণ করেছি এই কারণে মৃত্যুবরণ করেছে তো আল্লাহরবুল আলমিন তার রুখ ফেরত দেননি মৃত্যু এই ছোটো মৃত্যু বা ঘুম মৃত্যু এই জন্য আমাদেরকে সব সময় ঘুমের আগে প্রস্তুতি নিয়ে ঘুমানোর দরকার প্রস্তুতি নিয়ে ঘুমানোর দরকার তো রসুলুল্লা সাল্লাহ আলিক সাল্লাম আমাদেরকে অনেকগুলি কাজ নিজে করেছেন করতে বলেছেন এমন অনেকগুলি আদব তিনি শিক্ষা দিয়েছেন যেগুলি আমরা মমিন হিসেবে মুসলিম হিসেবে সেগুলি আমাদের মেনে চলা একান্ত প্রয়োজন আর মেনে চললে আপনার আমার লাভ হবে দুনিয়া লাভ হবে আখেরাতি লাভও হবে আমরা ঘুমের সময় যে কী মন মানসিকতা নিয়ে ঘুমিয়ে যাব কোন চিন্তা নিয়ে ঘুমাব আমরা যদি আল্লাহ জিকির করতে করতে ঘুমাই তাহলে আমার মানসিকভাবে আমার অন্তর প্রশান্ত হবে আমার অন্তর শান্তি পাবে এবং ঘুমটা সুন্দর করে ঘুমাতে পারবো এবং দুনিয়াবি যে কাজ আগামী দিনের কাজগুলি আমি সুন্দরভাবে করতে পারবো আর যদি আমরা বর্তমানে যে বালা মুসিবতগুলি আছে সেই বালা মুসিবতগুলিকে সামনে রেখে যদি আমরা যদি ঘুমাই সেগুলি নাড়াচাড়া করতে গিয়ে যদি ঘুমাই খারাপ চিন্তা করতে করতে ঘুমাই তাহলে অন্তর প্রশান্তি পাবে না না পাওয়ার কারণে আপনার ঘুমটাও সঠিক হবে না এবং আগামীকালের কাজ যেগুলি রয়েছে সেগুলি আপনার দ্বারা সুচারু করে সম্ভব হবে না তাহলে আমরা যদি সুন্নাতকে যদি আমল করি রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করি যে কোনো ক্ষেত্রে করি না কেন সেখানে আমাদের জীবনের মঙ্গল নিহিত রয়েছে সেখানে আমাদের জীবনের বরকত নিহিত রয়েছে সেখানে আমাদের জীবনের সুখ এবং শান্তি নিহিত রয়েছে তো আমরা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হলো অজু অবস্থায় ঘুমিয়ে যাওয়া অজু অবস্থায় ঘুমিয়ে যাওয়া আমরা জানি অজু করার যে দুনিয়াবি উপকারও রয়েছে যেমন আপনার শরীর থেকে ব্যাকটেরিয়া যা আপনার ক্ষতি করবে আপনার নাসিকার ভিতরে যে ব্যাকটেরিয়া মুখের ভিতরে এগুলি যে আপনার ক্ষতি করবে তো গবেষণায় দেখা গেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যারা অজু করে তাদের এই ব্যাকটেরিয়া তাদের শরীরে আক্রমণ কম করে তো এই জন্য আপনি এক ওজু দিয়ে কি করতে পারবেন কয়েকটা নামাজ আদায় করতে পারবেন এক ওজু দিয়ে দুই তিন কি করতে পারবেন পারবেন নামাজ করতে পারবেন কিন্তু যদি প্রত্যেক অক্তের জন্য যদি আপনি অজু করেন তাহলে সব আপনার বেশি হবে কেন উৎসাহ করা উৎসাহিত করা হয়েছে যাতে করে শারীরিকভাবে আপনি যেন আরও সুস্থতা অর্জন করতে পারেন কেননা রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে একজন শক্তিশালী মমিন একজন দুর্বল মমিনের চেয়ে উত্তম তো শক্তিশালী বলতে ইমানের ক্ষেত্রে হইতে পারে আমলের ক্ষেত্রে হতে পারে এবং দৈহিক ক্ষেত্রেও হতে পারে একজন অসুস্থ মমিনের দ্বারা নামাজের ক্ষেত্রেই বলেন না কেন মানুষকে সহযোগিতার ক্ষেত্রে ক্ষেত্রেই বলেন না কেন যতটুকু সে উপকার করতে পারবে একদম শক্তিশালী মমিন সে আরও বেশি করতে পারবে তাই আমরা যদি অজু অবস্থায় যদি আমরা শয়ন করি অজু অবস্থায় যদি থাকি তাহলে আমার শরীরের বিভিন্ন অঙ্গ থেকে অনেক ব্যাকটেরিয়া যা আমার জীবনের ক্ষতি করবে যে ভাইরাসগুলি ক্ষতি করবে সেখান থেকে আমি মুক্তি পাব এবং যদি আমা আমাকে যদি আক্রমণ করে কোনো ব্যাকটেরিয়া শুধু আমার সেই অঙ্গেই কি করবে না ক্ষতি করবে না সমস্ত অঙ্গকে ক্ষতি করবে তো দুনিয়াবির যে ফজিলতগুলি রয়েছে আপনি যদি অজু করে ঘুমান আপনার শরীর প্রশান্তি পাবে আপনি ঘুমিয়ে আরাম পাবেন আপনি ঘুমিয়ে কি পাবেন আরাম পাবেন এটা হলো আপনার শরীরের জন্য লাভজনক আর আখেরাতের লাভ যেটা শরীয়তের ক্ষেত্রে যেটা লাভ পাবেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমাবে যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমাবে তার শেয়রে মাথার নিকটে একজন ফেরেস্তা আল্লাহ রব্বুল আল্লাহে নিযুক্ত করে দিবেন। যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমাবে সে ব্যক্তি কি করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে আর আমরা জানি ঘুমের অবস্থায় আমরা অনেকবার জাগ্রত হই ঘুমের অবস্থা কি হই অনেকবার জাগ্রত হই ঘুম নড়াচড়া করি আমরা পার্শ্ব পরিবর্তন করি তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যখনই যে ব্যক্তি জাগ্রত হবে ওই ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও কেননা এই ব্যক্তি অজু অবস্থায় ঘুমিয়েছে ফেরেস্তা কি করে যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় সে যখনই জাগ্রত হয় তখনই সেই ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও কেননা এই ব্যক্তি মানে অজু অবস্থায় ঘুমিয়েছে এটা হলো একটি ফায়দা দ্বিতীয় যে ফায়দাটি রসুল্লা সাল্লা সাল্লাম বলেন কেউ যখন অজু অবস্থা ঘুমিয়ে যায় কেউ যখন অজু অবস্থায় ঘুমায় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি প্রার্থনা করে দোয়া করে আল্লাহ রব্বুল তার দোয়া কবুল করে নেন কেন সে অজু অবস্থায় ঘুমিয়েছিল তাহলে আমরা আমার আমলের ক্ষেত্রে আমার আখেরাতের জন্য আমি এই দুই হাদিস থেকে কী শিক্ষা পেলাম যে আপনি ঘুমিয়েছেন আপনার অজান্তেই নিষ্পা ফেরেশতা এবং এই ফেরেশতা নিজের পক্ষ থেকে নয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিযুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নিযুক্ত হয়ে আপনার থেকে দূরে যাবেন আপনার শিওরে বসে থাকবে তার কাজই হবে এইটা যে শিওরে বসে থেকে তার দায়িত্ব এটি তার ডিউটি এটি যে আপনি কখন জাগ্রত হন যখনই জাগ্রত হবেন আপনার মন মানসিকতা যেদিকেই থাকুক না কেন আপনি জাগ্রত হয়েছেন জাগ্রত হওয়ার সাথে সাথেই সে ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও কেননা এ ব্যক্তি অজু অবস্থায় ঘুমিয়েছে আর দ্বিতীয়টি কি পেলা কি পেলাম যে কেউ যদি অজু অবস্থা ঘুম ঘুমিয়ে যায় জাগ্রত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি কোনো বিষয়ে কোনো কিছুর জন্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আল্লামী তাকে সেই প্রার্থনা কবুল করেন কেননা যে সে ব্যক্তি কি অজু অবস্থায় ঘুমিয়েছিল তো এই আদবটা আমরা প্রতিদিন কি করব চেষ্টা করব আমরা কি করব প্রতিদিন চেষ্টা করব আর যদি এই ঘুমে যদি মৃত্যুবরণ হয় তাহলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আপনার পবিত্র অবস্থায় অজু অবস্থায় কি অবস্থায় অবজু অবস্থায় আপনার সাক্ষাৎ হবে এদিকে আমরা লক্ষ্য রাখবো আর দ্বিতীয় হলো আমরা যখন ঘুমাতে যাব রসুল সাল্লাহ সাল্লাম এই আমলটি করতেন এই আমলটি করতেন তিনি কি করতেন যখন শুয়ে শুয়ে পড়তেন তারপরে তিনি সোরাত এখলাস সোরায় না ফালাক এবং সোরায় নাস এটা তিনি পাঠ করতেন পাঠ করার পরে দুই হাতে কি করতেন ফুদিতেন দিয়ে কি শরীরে মাথা থেকে শুরু করতেন মাথা থেকে শুরু করতেন শরীরের যতটুকু তিনি সম্ভব ততটা তিনি মাসে করতেন কি করতেন মাসে করতেন ফু দিয়ে কি করতেন যতদূর সম্ভব আপনি কি করবেন মাসে করবেন কি করবেন মাসে করবেন তো এটা হলো দ্বিতীয় এটা করবেন আপনি তিনবার একবার পরে সোরাতের এখ্লাস পাঠ করলেন সোরায় ফালাক পাশ পাঠ করলেন সোরাইয়ে নাচ পাঠ করলেন তারপরে ফু দিয়ে কি করলেন একবার করলেন আবার পাঠ করে দুইবার করলেন আবার পাঠ করে কি করলেন তিনবার করলেন কয়বার করলেন তিনবার আপনি করলেন তো এইভাবে আমরা এই দ্বিতীয়টি আমলটি আমরা করবো আমরা কি করব এই দ্বিতীয় আমলটি আমরা করবো আর তৃতীয় আমল হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শয়ন করবে সে ব্যক্তিকে শয়তান অনিষ্ট করতে পারবে না কি করতে পারবে না শয়তান অনিষ্ট করতে পারবে না আর এ সম্পর্কে আপনার শারীরিকভাবে আপনার মানসিকভাবে আপনাকে অনিষ্ট করতে পারবে না কিন্তু অর্থনৈতিকভাবে যে করতে পারবে না তারও একটি হাদিস রয়েছে রাসল সাল্লাহ সাল্লাম একজনকে জাকাতের মাল প্রহরী করে রেখেছিলেন তিনি দেখছেন যে কমে যাচ্ছে কি করছে কমে যাচ্ছে তো একদিন তিনি বললেন যে ভালো করে প্রহারা দেব আমি ভালো করে দেখবো কে নে দেখা গেল এক ব্যক্তি নিয়েছে তাকে হাত ধরেছে আমি রাসুলের কাছে নিয়ে যাব তোমাকে রাসুল তোমার ফয়সালা করবেন তো বলছে যে আমাকে নিয়েও না বহুত বিনয়ী বহুত অনুনয় বিনয় করছে যে আমাকে রাসুলের কাছে নিয়ে যান না বাড়িতে আমার অভাবী শিশু সন্তান রয়েছে আমার স্ত্রী অভাবী না খেয়ে আছে তো আজ ছেড়ে দিন তো ছেড়ে দিয়েছেন তো ছেড়ে দেওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হওয়ার আগে আল্লাহরবুল্লাহমিন তাকে সংবাদ দিয়েছেন কাকে দিয়েছেন রাসুল্লাহ সাল্লামকে সংবাদ দিয়েছেন তো তিনি রাসলের কাছে যাওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি যে চোর ধরেছিলে তার কি অবস্থা বললো যে কী ইয়া রাসুল তার বাড়িতে অভাবী শিশু সন্তান রয়েছে না খেয়ে আছে তার স্ত্রী না খেয়ে আছে সেই জন্য কি আমি তাকে ছেড়ে দিয়েছি বলছে আবার আসতে আসবে আবার দ্বিতীয়বার ধরলেন তৃতীয়বারও ধরার পর বলছো আজকে তোমাকে আমি ছাড়ব না তুমি মিথ্যা বলে ছলনা করে কাল চলে গেছো আর তার আগের দিনও চলে গেছো আজকে তোমাকে আমি আর না রাসুলের কাছে নিয়ে যাব। তখন বললো যে ঠিক আছে নিয়ে যেতে পারো নিয়ে যাও তবে যদি ছেড়ে দাও তোমাকে একটি ভালো আমল শিক্ষা দেবো ওই আমলটা যদি তুমি করো তাহলে তোমার সম্পদ চুরি হবে না তোমার সম্পদ কি হবে না সারা রাত তোমার সম্পদ কি হবে না চুরি হবে না সারা রাত আল্লাহর পক্ষ থেকে কি প্রহরী নিযুক্ত করা হবে চুরি হবে না তো বলে বলো সাহাবারা কী ছিলেন আমল শিখার ব্যাপারে খুব কি ছিলেন আগ্রহী ছিলেন যে আমি কী আমল করলে তাদের ভিতরে প্রতিযোগিত প্রতিযোগিতা হতো কি প্রতিযোগিতা আমলের প্রতিযোগিতা একজন শিখেছেন তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং একজন আমল শুরু করেছেন আমি তার চেয়ে বেশি কত আমল করতে পারি একজন একজনকে সহযোগিতা করেছেন আমি কিভাবে বেশি সহযোগিতা করতে পারি তো যাই হোক তখন রাসুল সাল্লাহ সাল্লামের তাকে ছেড়ে দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যাওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলাম তো পুরো কী খবর তোমার চোরের কী খবর বলছি ইয়ার রাসুল আল্লাহ সে তো আজকে ধরেছিলাম কিন্তু আজকে সে কি করেছে বলেছে তোমাকে একটা ভালো কিছু শিক্ষা দেব তুমি যদি এই আমলটি করো তাহলে তুমি যদি এই আমলটি করো তাহলে কি হবে তোমার আল্লাহর পক্ষ থেকে প্রহর নিযুক্ত করা হবে এবং তোমার সম্পদ চুরি হবে না রাতে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো তখন বললেন যে কি শিক্ষা দিয়েছে বলো সে শিক্ষা দিয়েছে যে আয়াতুল কুরসি যদি তুমি যদি পাঠ করে আয়াতেল করছি পাঠ করে যদি তুমি যদি শয়ন করো তাহলে কি হবে না তোমার তোমার চুরি হবে না সাল্লাহ সাল্লাম বললেন সে কথাটা সত্য বলেছে সে কিন্তু মিথ্যাবাদী কথাটা কি বলেছে সত্য বলেছে সে কি মিথ্যাবাদী সে ছিল শয়তান সে ছিল কি শয়তান শয়তান তোমাকে শিক্ষা দিয়েছে শিক্ষাটা সত্য শিক্ষাটা কি সত্য দিয়েছে কিন্তু সে কিন্তু কি মিথ্যাবাদী তো আমরা রাতে আয়াতল কুরসি আমরা কি করব পাঠ করে শয়ন করব আর আয়াতল কুরসি হলো কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কেন এখানে আল্লাহ রব্বুল্লা আলমিনের তাওহিদ রয়েছে কি রয়েছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কি রয়েছে তাওহিদ রয়েছে আল্লাহরবুল আলমিনের পরিচয় রয়েছে আল্লাহ রবুল্ আলমিনের গুণাগুণ রয়েছে এই জন্য এই আয়াতটা কি আয়াত হল সবচেয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়াতটি তো এই আয়াতটি আমরা পাঠ করে আমরা কি করতে পারি প্রতি রাতে শয়ন করতে পারি বা শয়ন করবো এটা হলো তিন নম্বর আদব কয় নম্বর আদব তিন নম্বর আদব চার নম্বর আয়াত হলো আদব হলো রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাতুল বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তার জন্য ওই আমলে তার জন্য যথেষ্ট এই যথেষ্ট নিয়ে তার জন্য তাই যথেষ্ট যে ব্যক্তি সুরাতুল বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তার জন্য যথেষ্ট যথেষ্ট বলতে কি বুঝিয়েছে অনেক মুফাসের অনেক মহাক্ষেক বা মহাদেশগণ এর দ্বারা বুঝিয়েছেন অনেকেই বলছেন যে এর দ্বারা বুঝিয়েছেন যে রাত্রে যে আপনি আবাদত করলে যে সাপটা পাবেন মানে অনেক সবের অধিকারী হবেন অনেক সবের অধিকারী হবেন যদি এই আয়াত দুটি আপনি পাঠ করতে পারেন আবার অনেকেই বলছেন যে কেউ তাহাজ নামাজের যে সব পাবে সেই সব সে তার জন্য অর্জিত হবে তার জন্য কী হবে নামাজ আদায় করলে যে সব অর্জন করতে পারতো যদি সেই আয় দুটি পাঠ করে যদি রাত্রে যদি নামাজ না পড়ে তাহলে সেই সব সে সে অর্জন করবে অনেকে বলছে না আল্লাহরব্বুল আলমিন আল্লাহরবুল আলামিন এর মাধ্যমে তাকে সমস্ত অনিষ্ট থেকে তিনি বাঁচাবেন আল্লাহরবুল আলমিন কী করবেন তাকে সমস্ত অনিষ্ট থেকে তাকে বাঁচাবেন আরও অনেক ব্যাখ্যা করেছেন তাহলে আমরা আয়াতুল সুরাতুল বাকারার শেষ দুই আয়াত আমরা কি করতে পারবো কি করতে পারি তেলাওয়াত করে আমি আমি ঘুমাবো পাঁচ নম্বর হলো হল সাল্লাহ আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরাতুল সুরা সুরাতুল কা ফিরুন কোন সুরা সুরাতুল কা ফিরুন এটা হলো এটা যদি আমরা পাঠ করি তাহলে আমরা থেকে মুক্ত হব কি থেকে মুক্ত হব শিরিক থেকে মুক্ত হব আর আমাদের শেখ যে কীভাবে ঢুকেছে আমরা নিজেও জানি না আমরা নিজেও জানি না দেখেন ইব্রাহিম আলহি সাল্লা সালামকে আল্লাহরব্বুল আলমিন কি বলেছে কি করেছেন তাকে তাউহিদের শেখ থেকে মুক্তির এবং তাওহিদের একজন দায়ী হিসেবে আল্লাহরবুল আলমিন বিশেষভাবে ঘোষণা দিয়েছেন বিশেষভাবে কি করেছেন ঘোষণা দিয়েছেন কেননা তিনি যে দাওয়াতি কাজ করেছেন তার পিতার বিরুদ্ধে তার পিতার বিরুদ্ধে তার সমাজের বিরুদ্ধে এবং তার রাজার বিরুদ্ধে তাকে কি করা হলো কোথায় নিক্ষেপ করা আগুনে নিক্ষেপ করা হলো এই তাহিদকে প্রতিষ্ঠা করতে যে করতে গিয়ে করতে গিয়ে এই তাহিদকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার শিশু বাচ্চাকে এমন জায়গায় রেখে গেলেন যেখানে কোনো মানুষের জনবসতি ছিল না কি ছিল না মানুষের জনবস নেই নাই কোনো গাছপালা নাই কোনো পানির কোনো স্থান কোনো ব্যবস্থা নেই একটু খেজুর একটু পানি দিয়ে তিনি চলে যাচ্ছেন আর পিছে থেকে ইসমাইল আলাহ সাল্লাতে সালামের মা তাকে আহ্বান করছেন যে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন তিনি ভ্রুক্ষেপ করতে তাকাচ্ছেন না কেন তাকালে দয়া আসতে পারে আল্লাহর নির্দেশ তখন তাকে তিনি বললেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন এই অবস্থায় রেখে যাচ্ছেন কোনো মানুষ নেই কোনো গাছপালা নেই পানির ব্যবস্থা নেই আর যতটুকু পানি রেখে গেলেন অল যে পানি রেখে গেলেন আর যতটুকু আপনি আমাদের জন্য খাবার রেখে গেলেন এটা তো এক দুই দিনে শেষ হয়ে যাবে তারপর আমরা কি করব তিনি কি উত্তর দিচ্ছেন না তারপর আবার বলছেন ইব্রাহিম তুমি যে আমাকে এবং আমার শিশু সন্তানকে রেখে যাচ্ছ এমন জায়গায় জনবসতি নেই মানুষ নেই যেখানে গাছপালা নেই যেখানে পানির কোনো ব্যবস্থা নেই খাদ্যের কোনো ব্যবস্থা নেই এখানে তুমি যে রেখে যাচ্ছ আল্লাহ নির্দেশে বললেন হ্যাঁ আল্লাহ নির্দেশে তখন ইসমাইল আলহ সাল্লা সাল্লামের মা বললেন যে যান চলে যেতে পারেন আল্লাহ আল্লাহর বলেন না আমাদেরকে না খেয়ে মারবেন না আমাদেরকে তিনি বিপদে ফেলবেন না যখন আল্লাহ নির্দেশে আল্লাহর না আমাদেরকে না খেয়ে মারবেন না আমাদেরকে তিনি রক্ষা করবেন আমাদের তিনি বিপদে ফেলবেন না কারণ আল্লাহ নির্দেশ তো এই ইব্রাহিম আলহ সাল্লা সালামও দোয়া করেছেন হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে আমরা যেন আবার ওই মূর্তি পূজার দিকে ফেরত না যাই এর থেকে তুমি আমাদেরকে রক্ষা করো এটি কোনো প্রশ্ন আসতে পারে ইব্রাহিম আলহ সাল্লা তিনি কি আবার কি সেকে পতিত হবেন তার সন্তানরা কি রেখে পতিত হবে তারপরেও তিনি কি এই শেরেকের ওপর তিনি কি করলেন এত ভয় করেছেন যাতে করে আমি আর কি না করি শেরেকের দিকে যেন যেন পতিত না হয় আমার ভিতর যেন আমার আমলে যেন সেরিক যেন না ঢুকে তাহলে আপনি তো আরও দূরে আপনি তো আরও দূরে এই জন্য সুরাতুল কাফেরুন যদি আমরা পাঠ করি তাহলে আমরা শিরেক থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারব বা আমরা এর মাধ্যমে আমরা শিরেক থেকে আমরা বাঁচতে পারব এই জন্য আমরা সুরাতুল কাফেরুন কলিয়াহিওল কাফেরুন এই আয়াত আমরা পাঠ করে আমরা কি করব শয়ন করব এই কোর এই আয়া এই সোরাকে সুরায় মানে কোরআনে চার ভাগের এক ভাগ বলা হয় কয় ভাগ বলা হয় চার ভাগের এক ভাগ এক ভাগ আর এখলাস তিন ভাগের একলা এক ভাগ তো আমরা ঘুমানোর পূর্বে আমরা দোয়াটা পাঠ করব ঘুমানোর পূর্বে কি করবো দোয়াটা পাঠ করব এই দোয়াটা হলো আল্লাহ হুম্মা আমরা কাকে আহ্বান করছি আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিনকে আহ্বান করছি কাকে আমরা আহ্বান করছি আল্লাহ রব্বুল্লা আলমিনকে আহ্বান করছি আর এই দোয়া হলো তাওহিদ কি আমি কি স্বীকার করলাম কি স্বীকার করলাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তিনি রব তিনি আমার প্রভু এবং তার কাছে আমি প্রার্থনা করলাম তাওহিদুল প্রথম কি তিনি যে আমার রব এটা কি তাওহিদুল রব আর তার কাছে আমি তলব করলাম এটা তাওহিদুল লোহিয়া আর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হুম্মা আল্লাহর নাম এটা হল আসমা ওয়িফাত আমি তিন প্রকার তাওহিদ স্বীকার করে তিন প্রকার তাওহিদ কি করে স্বীকার করে মানে তাউহিদের পূর্ণটা স্বীকার করে আমি কি করতে যাচ্ছি ঘুমোতে যাচ্ছি তাউহিদের পূর্ণ তাওহিদ স্বীকার করে আমি ঘুমোতে যাচ্ছি এবং কি বললাম আল্লাহ হুম্মা হে আল্লাহ বিস্মিকা তোমার নামেই কার নামে তোমার নামে তু মৃত্যুবরণ করছি মানে ঘুমটা কি ঘুমটা কি মৃত্যু ঘুমটাও কি মৃত্যু আগে বলেছি যে ঘুম এমন একটা বিষয় যে ঘুমাই ঘুম আসলে কারো আত্মা আল্লাহ রব আলমিন ফেরত দেন যাকে ইচ্ছা ফেরত দেন আর যাকে ইচ্ছা কি করেন না আল্লাহ রবুল্লা আলমিন সেই আত্মা আর ফেরত দেন না রুহ আর ফেরত দেন না তার মৃত্যু হয় আমরা তার জন্য কি খুঁজি খুঁজি যে এই কারণে মৃত্যু হয়েছে এই কারণে কারণ খুঁজি আমরা কিন্তু আল্লাহরবুল্লামীর কারণ আসল কি আল্লাহ রব্বুল আলমিন তাকে আর ফেরত দেননি আল্লাহ রবল কি করেনি তাকে ফেরত দেননি এই রুহকে আর ফেরত দেননি তাই তো আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে স্বীকার করলাম আল্লাহ হম্মা হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমিও তো মৃত্যুবরণ করছি ওয়া আহিয়া এবং তোমার নামে তুমি যদি আবার ফেরত দাও জীবিত করো তোমার নামে আমি কি করব আবার জীবিত হব অর্থাৎ আমার মৃত্যু এবং আমার জীবন সব তোমার জন্য সালাতি অনসুখী ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন অর্থাৎ আমার জীবন মরণ নামাজ রোজা আমি যা করি সব কিছু কার জন্য একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য সেটাকে আমি এই ঘুমের সময় আমি স্বীকার করলাম কলিন্ন সালাতি অনসুকি ও মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলমিন আল্লাহর জন্য সব কিছু সেটাকে স্বীকার করে এক নম্বর আমি তাওহিদকে স্বীকার করলাম পূর্ণ তাউহিদকে স্বীকার করলাম দুই নম্বর আমি কি করলাম শিরেক থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনে কিছু কী করলাম প্রার্থনা করলাম কি করলাম প্রার্থনা করে আমি ঘুমাতে গেলাম তাহলে আমি কি করব এই আদবটা কি যখন আমি ঘুমাতে যাব তখন আমি এই দোয়াটা পাঠ করে আমি কি করবো ঘুমাবো দোয়াটা পাঠ করে আমি ঘুমাবো যখন আমি এই দোয়াটা পাঠ করে ঘুমাবো এর অর্থ কি হে আল্লাহ মৃত্যুবরণ করছি তোমার নামে এবং আমার মৃত্যু কিন্তু সন্নিকটে তুমি যে আমাকে এই যে ঘুম দিচ্ছ আমি জাগ্রত নাও হইতে পারি এই যদি কারো যদি ইমান থাকে কারো যদি এই বিশ্বাস থাকে তার দ্বারা কি এই রাত্রে খারাপ কোনো চিন্তা করার কি কা মানে সম্ভব আছে কালকে কারে ঠকাবে সেই চিন্তাভাবনা তার আছে যদি ঠকানোর চিন্তাভাবনা থাকে আর যদি এর অর্থ যদি বুঝে সে ব্যক্তি কাল কিন্তু কাউরে ঠকানো আর চিন্তা ভাবনা করবে না এমনকি সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমের বিরুদ্ধাচারণ করার চিন্তাও সে করবে না এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের অবজ্ঞা করার কোনো চিন্তাই তার আসবে না অর্থাৎ এই আয়াতকে এই আপনার দোয়াটা যদি কেউ যদি মনে প্রাণে যদি বিশ্বাস করে এবং এর অর্থ জেনে যদি কেউ যদি এই দোয়াটা পাঠ করে এই দ্বারা কি করে পাঠ করে তাহলে সে ব্যক্তির দ্বারা আর খারাপ কাজ আর আল্লাহরবুল্লা আলমীর কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদতে গরিমসি রাসুসাল্লাহ সাল্লামের সুন্নত আমলে গরিমসি তার জীবনে কখনো আসতে পারে না তাহলে আমরা এই দ্বারা কি করব পাঠ করে কি করব ঘুমাবো আর আমরা ঘুমাবো ডান কাতে কোন কাতে ঘুমাবো ডান কাইতে ভাই আলীকে বলেন যে ইয়ে মু আপটা দিতে গরম মনে লাগছে একটু জি আলীকে বলেন মুখ আপটা দিতে ডান কাতে ঘুমাবো কোন কাতে ডান কাতে এখন আমরা ডান কাতে ঘুমাইলে উত্তম নাকি বাম কাতে মানে ঘুমাইলে উত্তম এই নিয়ে বিজ্ঞান সায়েন্স অনেক রকম কথা বলছে যে বাম কাতে ভালো এই অনেক রকম ব্যাখ্যা দিচ্ছে কি দিচ্ছে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছে কিন্তু ব্যাখ্যা যদি আমরা যে কোনো ব্যাখ্যাই দেখ না কেন সেই ব্যাখ্যা আমার মনে মানে মানে মনে সেই ব্যাখ্যা আমার মনে পুতো হোক আর না হোক কিন্তু রাসুলের ব্যাখ্যা আমাকে মনে পুত মনে পুতো হইতেই হবে কি হতে হবে হইতেই হবে কেননা এই হেকমাত এই হেকমতটি আমরা জানি আর না জানি ইসলাম আমার ও সু সুবিধার্থী আমার উপকারের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন এই বিধান দান দিয়েছেন আমার যে কোনো বিধান দিয়েছেন যে কোনো বিধান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আপনাকে দিয়েছেন সেটা কার জন্য আপনার সুবিধার জন্য আমার সুবিধার জন্য মুসলমানের সুবিধার জন্য মানে মানব সুবিধার জন্য আল্লাহ রবুল আলমিন এই বিধানগুলি দিয়েছেন তো আমরা যখন ডান কাতে আমরা আমরা ঘুমাবো কাতে ডান কাতে ঘুমাবো এখন বর্তমানে বলছেন যে বাম কাতে যদি আমি ঘুমাই বাম কাতে যদি বর্তমানে অনেক বিজ্ঞানী বলছেন যে ডান বাম কাতে যদি আমি যদি ঘুমাই তাহলে আচ্ছা আচ্ছা ডান কাতে যদি আমি ঘুমাই তাহলে কি আমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অঙ্গগুলি এটা বাম পাশে কোন পাশে বাম পাশে আমি যখন বাম পাশে ঘুমালাম আর সবাই সচরাচর খাওয়া দাওয়ার পরেই তো ঘুমায় নাকি তাহলে আপনার খাদ্যের যে ভারটা আপনার সেই পার্শ্বের উপরে পড়লো পড়ার কারণে সে কি আপনার হার্টের উপর পড়লো পড়ার কারণে কি সেটা কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর যখন আপনি যখন ডান কাতে ঘুমাবেন সে ফ্রি থাকলো কি থাকলো সে থাকলো ফ্রি তার উপরে কি কোনো চাপ পড়লো না আপনার শরীরকে সে কি করছে পরিচালনা করছে তার উপর আপনার চাপ পড়ল না এই কারণেই রাসুল সাল্লাহ সাল্লাম ডান পাতে কাঁতে ঘুমিয়েছেন আমরা এর সুবিধা হলো না হলে সেটা দেখব না দেখব কি আমার রাসুল সাল্লি সাল্লাম কোন কাতে ঘুমেছেন ওই কাতে আমি ঘুমাবো আমার উপকার হোক আর না হোক আমি উপকার বুঝি আর না বুঝি আমার শরীরের জন্য ক্ষতি হলো না কি হলো সেদিকে আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কিভাবে আমাকে শিক্ষা দিয়েছেন কোন কাজে সুতে ঘুম শিক্ষা দিয়েছেন এখানে উপকার বুঝি আর না বুঝি আমাকে ওই কাইতেই আমাকে ঘুমাইতে হবে কোন কাটে ওই কাটে আমাকে ঘুমাইতে হবে ডান কাতে ঘুমাইয়ে তিনি যখন ঘুমাতেন ডান কাতে ঘুমিয়ে ডাম হাত গালের উপর ডান হাত গালের উপর রাখতেন এইভাবে তিনি ঘুমাতেন কী করতেন এইভাবে হাতটা মাথার নিচে রেখে গালের কাছে রেখে তিনি এইভাবে তিনি কী করতেন ঘুমাতেন এইভাবে তিনি কী করতেন ঘুমাতেন আরও একটি দোয়া তিনি পাঠ করতেন আরও একটি দোয়া তিনি পাঠ করতেন আমরা একটাও পাঠ করতে পারি আরও যদি দুটো পাঠ করি আরও ভালো আল্লাহ কিনি আদা বাকা আল্লাহ কিনি আদা বাকা হে আল্লাহ তোমার আজাব থেকে আমাকে রক্ষা করো কেন মৃত্যুবরণ করতে যাচ্ছি ভাই কি করতে যাচ্ছি আল্লাহ আমার রু আর ফেরত নাও দিতে পারেন আমার রু আর ফেরত নাও দিতে পারেন তাই আমি কি করবো আল্লাহ মা কিনি আদা বাকা হে আল্লাহ তোমার আজাব থেকে তুমি আমাকে রক্ষা করবে হে আল্লাহ তুমি যখন তোমার সমস্ত বান্দাকে কেমতের দিন একত্র করবে সেই দিন আমাকে তুমি তোমার আজাব থেকে আমাকে রক্ষা করবে তোমাকে কি করবে সেই আমার সেই রাজাব আজাব থেকে তুমি রক্ষা করবে এরপরে আমরা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলি আমরা তেত্রিশ তেত্রিশ বার করে আমরা পাঠ করব কয়বার করে তেত্রিশ 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 পাঠ করব। এবং একবার পাঠ করব কি লা লাহুল আর এইটা যদি কেউ যদি মুখস্ত না করতে পারে তাহলে তেত্রিশ তেত্রিশ যেকোনোটি তেত্রিশ তেত্রিশ আর যে কোনোটি একটি চৌত্রিশ বার পাঠ করলে একশো বার হয়ে যাবে তাহলে এই যদি আমাদের হয় রসল সাল্লাম বলছেন কি রসাল্লাম কি বলছেন যে ব্যক্তি এইভাবে পাঠ করবে তেত্রিশ বার তেত্রিশ বার বার আর একবার হলো ওই কালেমাটি অথবা তেত্রিশ বার তেত্রিশ বার একটি চৌত্রিশবার বার কোনোটি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তার পূর্বের জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে কত গুণা ক্ষমা করবেন রাসুল আল্লাহ সাল্লাম বলছেন যে সাগরের ফেনা যে রয়েছে যত ফেনা রয়েছে সেই সমতুল্যও যদি সেই পরিমাণও যদি তার যদি গুণা থাকে সেই গুণওয়াল্লাহ কী করে দিবেন ক্ষমা করে দিবেন আর একটা ফায়দা পাবেন সেটা হলো কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তার কন্যা ফাতেমা আল্লাহ তালান এসে বললেন যে বাবা আমি কাজ করতে করতে হাতে করা পড়ে গেছে করা পর্যন্ত যেই করা পড়ে গেছে আর পানি আনতে আনতে কি হয়ে গেছে আমার যে যে কলস নিয়ে আসতাম এখানেও দাগ পড়ে গেছে তা আমি এত অনেক কষ্ট করছি আপনি পিতা হিসেবে আমার একটি কাজের মেয়ে দিন কি দিন কাজের লোক দিন আমাকে রাসুল সাল্লাহ বলছেন যে শোনো কাজের মেয়ে তোমাকে দিতে পারি কিন্তু তার চেয়ে ভালো একটি তোমাকে আমল শিক্ষা দেবো যদি সেই আমলটা তুমি করো তাহলে কাজের মেয়ে তোমার না সেটা কি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আগে পর যে আগে যে পাঠ করো তাহলে তোমাকে আর কাজের মেয়ের দরকার নেই এরপরে ফাতে মারা যে আল্লাহ তালীন তখন কখন আর কাজের মেয়ের জন্য রাসুলের বাড়িতে আসতেন না অর্থাৎ এই যদি আপনি যদি আবাদত আল্লাহর আবাদতে আপনি শারীরিক মানসিক তো পাবেন শারীরিক শক্তিও আল্লাহ তালা দান করেন কি করেন শারীরিক শক্তিও আল্লাহ কি করেন দান করেন যদি আপনি জিকের গুলি করেন এবাদত গুলি করেন তাহলে সেই কি করব আমরা কি করব কি করব? পালন করব। আর যদি আমরা পারি তাহলে রাতে ঘুমানোর সময় সোরায় মুল্ক উনত্রিশ নম্বর সোরায় মুল্ক মানে উনত্রিশ নম্বর পাড়ায় আর আয়াত কয়টি রয়েছে ত্রিশটি আয়াত আল্লাহ নবী সাল্লাম বলছেন এই আয়াত যদি কেউ যদি এই সোরা যদি কেউ পাঠ করে তাকে কবর আজাব থেকে মুক্তি দান করবেন থেকে থেকে কবর আজাব কি করবেন করবেন মুক্তি দান আরো যদি আমরা পারি তাহলে একশো আয়াত পাঠ করে আমরা ঘুমাবো কয় আয়াত একশোটি আয়াত পাঠ করে কি করব আমি ঘুমাবো তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি রাত্রিতে একশো আয়াত পাঠ করে ঘুমাবে তার জন্য রাত্রি জেগে আবাদতের সমর্তল্য আল্লাহ তালা দান করবেন আপনি মুখস্থও পড়তে পারেন আপনি দেখেও পড়তে পারেন তাহলে একশো আয়াত আপনার যেই সোরাগুলি পাঠ করেন এখানে হয়ে যেতে পারে অথবা দেখে পাঠ করবেন অথবা কি করবেন দেখে পাঠ করবেন আপনি একশো আয়াত পাঠ করে কি করতে পারবেন আপনি কি করবেন ঘুমিয়ে যাবেন কয়টি আয়াত পাঠ করে আয়াত পাঠ করে কি করবেন ঘুমিয়ে যাবেন আরো একটা পাঠ করতে পারেন যাদের মুখস্থ আছে পাঠ করতে পারেন আল্লাহ আসলাম আমার নাফসকে তোমার কাছে আমি সুপর্দ করে দিলাম কার কাছে আল্লাহর কাছে তাহলে আমি কেয়ামত উঠলে আমি নাফস কার কাছে দিয়েছি এই যে এই মৃত্যু এই ঘুমে যদি মৃত্যু হয় তাহলে কেয়ামতের দিন যেদিন উঠবেন যে আপনি কার কাছে ন্যস্ত করেছিলেন আল্লাহর কাছে ও তো আমরি ইলাইক আমার যত কাজ দুনিয়ার যত বিষয় রয়েছে সব তোমার কাছে ন্যস্ত করলাম আমার টাকা পয়সা স্ত্রী সন্তান যা কিছু আছে সব কিছু ন্যস্ত করলাম কাকে আল্লাহ রব্বুল আলমিনকে ইলাইকা আল্লাহ আমার যে সব কিছু আমার চেহারা সব কিছু তোমার দিকে আমি কি করলাম ধাবিত করলাম কোন দিকে আল্লাহর দিকে ধাবিত করলাম ওয়ালজাহ ইলাইকা আমার পিঠকে মেরুদণ্ড যার উপর আমি দাঁড়াই যার উপর সমস্ত শক্তি অর্থাৎ আমার সমস্ত শক্তি আমি কি করলাম তোমার দিকে নিয়ে আসলাম আমার যত শক্তি রয়েছে তুমি যেইভাবে বলবে সেইভাবে আমি কি করব? আমি এটাকে ব্যবহার করব। ঠিক আছে রাহবাতান ইলাইকা আহ রাগবাতান ও রাহবাতান ইলাইকা ভয়ে এবং আশায় ভয়ে এবং আশায় আমাদের আবার থাকতে হবে কিসে ভয়েও থাকতে হবে আশাও থাকতে হবে কিছু থাকতে হবে ভয়ও থাকতে হবে আশাও থাকতে হবে লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা তোমার থেকে মানে দূরে যাওয়ার আমার আর কোন কোন কি না আশ্রয় আশ্রয় বলতে কিছু নাই যেখানে যাবে সেখানে তো তোমার রাজত্ব আল্লাহ থেকে দূরে যাওয়ার কেউ পারবে কেউ পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় থেকে কেউ কি কোথায় যেতে পারবে 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 না আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা হে আল্লাহ তুমি যে কিতাব না জিলি করেছ আল কোরআন তার উপর আমি ইমান এনেছি কি করেছি ইমান এনেছি ও নাবি এ আর সালতা হে আল্লাহ তুমি যে নবী প্রেরণ করেছ তার উপরও আমি কি করেছি ইমান এনেছি তাহলে এই দোয়াটাও পাঠ করা যেতে পাঠ করে আমরা কি ঘুমাবো রসুল্লাহ সাল্লাম এই দোয়া পাঠ করতেন রসুল্লাহ সাল্লাম আরও কিছু দোয়া পাঠ করতেন আরও কিছু দোয়া পাঠ করতেন তাহলে আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা দোয়াটা পাঠ করবো আর যত দূর পারে অজু করে আমরা ঘুমাবো কী করে ঘুমাবো অজু করে ঘুমাবো আর যে সোরাগুলি জানে সেই সোরাগুলি পাঠ করতে করতে ঘুমাবো এবং সর্বশেষ আরও একটি যে ফজিলত রয়েছে সেই ফজিলতটাও আমরা নিয়ে আমরা ঘুমাবো সেটা হলো কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ পড়ে মসজিদ নবীতে বসে আছেন এমন সময় বললেন যে দেখো এই দরজি একজন লোক এখন প্রবেশ করবে সে জান্নাতই কি আচ্ছা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কতজন পারবেন হাত উঠাবেন হাত উঠাবেন কতজন জান্নাতের মানে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন কতজন পিছনে কেউ নাই পিছনে কেউ নাই জি আপনি হাত নামাইছেন আচ্ছা জি বলেন কয়জন দশজন আপনি দশজন আপনি আপনি শাহিন ভাই দশজন তাহলে জান্নাতের সুসংবাদের কয়জন দশ জন আচ্ছা এই দশ জনের ভিতরে এই ব্যক্তি আছে কি আচ্ছা সেই দশ জনের হাসান হোসেনের নাম আছে না তাহলে দশ জন আরো বেশি কি বলেন দশ জনই বলছেন হাসান হোসেন কি জান্নাতের সাবাবদের কি সর্দার হ্যাঁ ফাতেমা রাদ নাম আছে না আশার রাদ নাম আছে নাই তাহলে দশ জন না আরো বেশি এক হাদিসে দশ জন না বর্ণনা করা হয়েছে এক হাদিসে দশ জনের নাম বর্ণনা করা হয়েছে ঠিক আছে এই জন্য আসারে মোবাসার বেল জান ওই দশজন ওই হাদিসের এক সাহাব এসে বললেন রাসুল আল্লাহ আমাকে এমন কিছু শিক্ষা দিন যাকে আর কারো প্রশ্ন না করতে হয় রসাল্লাহ সাল্লাম বললেন যে তুমি এই করবে এই করবে এই করবে এই করবে রসাল্লাহ সাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যা বললেন এর কমও করব না এর বেশিও করব রাসুল বললেন কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাই এই ব্যক্তিকে দেখে ব্যক্তি জান্নাতী তাই না জাফরাদাহতালহর ব্যাপারে কী বলছেন জান্নাতে তার রুহকে পাখির ভিতরে দেওয়া হয়েছে এবং জাফর কি হামজারদুল্লাহ তালনো নাকি জাফরদ্দুল্লাহ তালনো জাফর আত্ময়ার তাই না জাফর আত জাফর তালন কি জান্নাতে পাখির পাখির ভিতর তার রুহ দেওয়া হয়েছে তিনি সেখানে বিচরণ করছেন এরপর এই ব্যক্তির ব্যাপারে সাল্লাম বললেন যে এমন এই সময়কালে এই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি একদিন দুই দিন তিন দিন এই কথা বলার পর আমর আমারুল আস তিনি মনে করলেন যে এই ব্যক্তি জান্নাতি হল তার কারণটা কি আমল করে জান্নাতি হয়েছে আমিও সেই আমল করব তার কাছ থেকে আমি শিখে নেব কি করে নেব তার কাছ থেকে শিখে নেব বাস্তব প্র্যাকটিক্যাল তার কাছে গিয়ে বললেন যে চাচা আপনার বাড়িতে আমি তিন দিন থাকতে চাই তো এই জন্য একটা আশ্রয় নিলেন একটা কথা বললেন যে আমি কি করব কি করলাম আশ্রয় নিলাম তার কাছে বললাম যে কি আমি এই কারণে আপনার বাড়িতে আমি তিন দিন থাকবো কি করবো আপনার বাড়িতে আমি তিন দিন থাকবো বলে থাকো তো রাত্রে তার সাথে থাকেন এবং দিনের বেলা তিনি আনসারি ব্যক্তি আনসারি ব্যক্তি তিনি কাজ করতে যান ওই আব্দুল্লাহ বিন আমার বিন আজ উনিও যান কাজে তো তিন দিন দেখার পরে তাকে বললেন যে চাচা আমি যে প্রথম বলেছিলাম যে আপনার বাড়িতে আমি কি এই জন্য থাকবো আসলে বিষয় সেটা ছিল না বিষয় ছিল কি আপনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনবার বলছেন যে আপনি জান্নাতি তিনবার বলছেন তিন দিন এই জন্য আপনার আমল দেখতে আসলাম কিন্তু আপনার আমলে বেশি কিছু তো দেখলাম না আপনি সাধারণ আমল আমরা চাকরি তাইতে দেখলাম তাহার্য তোমার সারা রাত ভরি আপনি করলেন না অল্প কিছু করবেন তার জন্য মাজারাই করলেন রাত্রি জাগরণ করলেন আর দিনের বেলা যে প্রতিদিন রোজা তাও তো দেখলাম না দান খরা তাও তো বেশি দেখলাম না আপনি কৃষিকাজ কৃষিকাজ করলেন বাড়িতে আসলেন সাধারণ মানুষের মধ্যে আমল করলেন কিন্তু আপনার বিশেষ আমল কোনটি তিনি বললেন ভাতিজা তুমি যা দেখলে তাই তুমি যা দেখলে তাই তবে একটি আমল আছে স্বতন্ত্র সেটা ছোট্ট আমল একটি আমল আসলে কি আমল আমল বলছে আমি যখন রাত্রে ঘুমাইতে যাই তখন কোন মুসলমানের উপর আমার অন্তরে কোনো প্রকার বিদ্বেষ থাকে না সব কিছু মাফ করে দিয়ে আমি ঘুমাইতে যাই আবদুল্লাহ বিন আমর বিন আজ বললেন সম্ভবত আপনার এই আমলের কারণেই আল্লাহ নবী পর পর তিন দিন আপনার জন্য কি করেছেন জান্নাতের সুসংবাদ দান করেছেন তাহলে আমরা কি আমলটা করতে পারবো না কি বলেন পারবো না আর ওই জান্নাতের সুসংবাদটা কি তাদের জন্য খাস নাকি ওই আমলটা করব তার জন্য খাস আমলটা খাস এই আমল যে ব্যক্তি করবে তার জন্যই সেই সুসংবাদ তার জন্য কি সেই সুসংবাদটি তাহলে প্রতিদিন প্রতি রাত্রে আমি যখন ঘুমাতে যাব তখন আমি কি করব বাজে চিন্তা না করে আমি মোবাইল সামনে না রেখে আর মোবাইলে যদি রাখি ভালো কাজের জন্য রাখবো দোয়া মুখস্থ নাই মোবাইলে লেখা আছে দোয়াটা পড়ি আমি ঘুমাবো একশো আয়াত মুখস্থ নাই একশো আয়াত আমি পাঠ করে ঘুমাবো আমার ওই দোয়াটি মুখস্থ নাই সেই দোয়াটি পাঠ করে আমি কি করতে ঘুমাইতে পারি কিন্তু অন্য কিছু না খারাপ কিছু না অনেকে আছে আমরা ঘুমাইতে যাই আমরা ঘুমাইতে যাই আমরা এমন অবস্থায় ঘুমায় সেই অবস্থায় যদি কেউ যদি মৃত্যুবরণ করে সে নিজে আশা রাখতে পারেন আল্লাহ ক্ষমা ক্ষমা করবেন কি দেখে আমি আমি আল্লাহ ক্ষমা করতে পারেন এই জন্য আমাদেরকে ভালো ভালো কিছু কিছু দেখে পাঠ করে অন্তরকে আল্লাহর দিকে তাওয়াজুহ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে এবং একমক আল্লাহমুখী হয়ে আমাদের কি করতে হবে ঘুমাইতে হবে কিভাবে ঘুমাইতে হবে আল্লাহর অভিমুখী হয়ে আমাকে কি করতে হবে ঘুমাসতে হবে এই ঘুমানোর আগে আমরা যে আমলগুলির ফজিলত রয়েছে সেই আমলগুলি আমরা কি করব করে আমরা ঘুমাবো এক নম্বর কি করব আমরা ওজু অবস্থায় ঘুমাবো তাহলে লাভ কি হবে লাভের কথা বলছেন সাল্লাম বলছেন যে আল্লাহ আল্লাহর একজন ফেরেস্তায় নিযুক্ত করে রাখবেন যেই ফেরেস্তাটি তার মাথার কাছে বসে থাকবে এবং যে সেই ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি যখনই জাগ্রত হবে তখনই সেই ফেরেস্তা তার জন্য দোয়া করবে হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করো কেন এই ব্যক্তি কী অবস্থায় ঘুমিয়েছে ওজ অবস্থায় ঘুমিয়েছে আর দ্বিতীয় হলো কি রাসুস আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি যা মানে অজু অবস্থায় ঘুমাবে অজু অবস্থায় ঘুমানোর পর জাগ্রত হয়ে যদি আল্লাহ রব্লা আলমিনের কাছে কোনো কিছু বিষয়ে যদি প্রার্থনা করে আল্লাহ রব্লা আলমিন তা কবুল করেন এরপর দুনিয়া বিষয় শারীরিক সুস্থতা রয়েছে সেখানে দুই নম্বর কি করবো আমরা সোরাই নাস সোরাই এখলাস ফালাক এবং নাস পরে আমরা কি করব হাতে ফু দিয়ে যতদূর পারি আমরা কি করব শরীর মসব তিন নম্বর কুরসি পাঠ করে আমরা ঘুমাবো কেননা রাস্লা সাল্লাম বলছেন যে কি কুরসি কেউ যদি পাঠ করে যদি ঘুমায় যাহাদ আসছে তারাই কোনো কি হবে না কেউ কোনো অনুষ্ঠা করতে পারবে না এবং তার জন্য সেটাই যথেষ্ট হবে এবং আয়াতল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ কি আয়াত এরপর আমরা সোরায় সোরা বাকারার শেষ দুইটি আয়াত পাঠ করে আমরা ঘুমাবো তিন নম্বর চার তারপরে সোরায় কাফেরণ পাঠ করে আমরা কি করব ঘুমাবো এরপর সোরাই মুল্ক সোড়ায় মুল্ক পাঠ করে ঘুমাবো আর সুসার বলছেন কেউ যদি রাত্রে কি সোরায় মুলক পরে যদি ঘুমায় তাহলে কবর আজাব থেকে সে কি পাবে মুক্তি পাবে কবর আজাব থেকে মুক্তি পাবে এরপর একশত আয়াত পাঠ করে আমরা ঘুমাবো আমরা মোবাইল নেই পড়বো যা মুগস্থ নিয়ে পড়বো কি ঠিক আছে কেন আমার মৃত্যু আমি কিন্তু মৃত্যু বরণ করতে চাচ্ছি এরপর আমরা কি দোয়া পাঠ করব কী পাঠ করব দোয়া পাঠ করবো কি আল্লাহ বিস্মিকা আমতু ও আহিয়া এই দোয়াটা যার মুখস্থ নাই মোবাইল থেকে মুখস্থ করে নেবেন কি করে নেবেন মুখস্থ করে নেবেন কেননা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই দোয়ার অর্থ হলো কি এই দোয়ার অর্থ মহান অর্থ অনেক মর্যাদাপূর্ণ অর্থ অর্থ মর্যাদাপন্ন দোয়া কেননা আমি এখানে আল্লাহ রব্বুল আলমিনের তাহিককে স্বীকার করে নিচ্ছি সেরেক থেকে মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে প্রার্থনা করছি এবং আল্লাহ আলা আলমিনের কাছে এটাও স্বীকার করছি আল্লাহ আমি যে মৃত্যুবরণ করতে যাব মানে ঘুম যে মৃত্যু আমি এক জীবিত নাও হইতে পারে আমি জীবিত নাও হইতে পারি এবং তুমি আমাকে যদি জীবিত করো তাও তোমার নামই আমি জীবিত হব এবং মৃত্যু আমি জীবিত হওয়ার পর অর্থাৎ ঘুম থেকে জাগর জাগ্রত হওয়ার পর আমি আমার দ্বারা আর খারাপ কোনো কাজ হবে না যা হবে তা তুমি যা আমার জন্য বিধান করেছ সেই বিধান অনুযায়ী আমার জীবন পরিচালিত কি করব করব। এরপরে আর একটি দোয়া কি আসলাম তো নাসি ইলাইকে আল্লাহ আমার যে নফস আমার যা রয়েছে আমার নফস বলতে আমার জীবন সেটা কি করলাম তোমার কাছে আমি কি করলাম কি করলাম আত্মসমর্পণ করেছি কার কাছে ইলাইকা তোমার কাছে আত্মসমর্পণ করেছি অফ আমি ইলাইকা এবং আমার যত বিষয় রয়েছে বিষয় আদি রয়েছে কিছু আমি কি করলাম ছবি দিলাম কার কাছে তোমার কাছে সব কিছু তোমার কাছে আমি ছবি দিলাম তো অজহি ইলাইকা এবং আমার চেহারাকে তোমার দিকে প্রত দিকে নয় আর কোনো দিকে নয় ওয়ালজাতা ইলাইকা রাগবাতান ওয়ারাহ বাতান ইলাইকা এবং আমি ভয়ে এবং আশায় আমার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি নিয়ে কী করলাম কার্দিকে আমি ধাবিত হলাম তোমার কাছে ধাবিত হলাম আমাল যা ওয়ালাম জামিন কা ইল্লা ইলাইকা এবং আশ্রয়স্থল পালিয়ে যে কোথায় যাব সেটা তুমি ছাড়া আর কেউ নাই আর কোথাও নাই আমন্ত বিকিতা বিক্লাভী আঞ্জালতা হে আল্লাহ তুমি যে কিতাব নাজিল করেছো তার উপর আমি ইমান আনলাম অবী নবীকাল্লাদি আর সালতা যে নবী তুমি আমাদের জানা প্রেরণ করেছ তার উপর কি করলাম ইমান এনে আমি এই মৃত্যুবরণ করতে যাচ্ছি কি করতে যাচ্ছি আমি এই মৃত্যুবরণ করতে যাচ্ছি তাহলে এই আমলগুলি করে এগুলো ঘুমের আদবগুলি রে কিসের আদব ঘুমের আদব আর বিশেষভাবে আমরা যখন ঘুমাতে যাব। আমরা চিন্তা চেতনা সবকিছু যেন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আমি ঘুমাইতে যাই আমার দ্বারা যেন খারাপ চিন্তা কাল কি কাউকে ঠকাবো কাল আমি কি করব, কাল আমি এই করব না করব এইটা না কাল ভালো কাজের চিন্তা করে আপনি ঘুমাইতে যাবেন রসুল্লা সাল আলহিম বলছেন কেউ যদি কেউ যদি ভালো কাজের একটা নিয়ত করে আর কাজ যদি সমাধান নাও করতে পারে তারপরও আল্লাহরবুল আলমী তার আমল নামায় একটি লিখে লিখে দেবেন তাহলে কার আগামী দিনের পরিকল্পনা করব কিভাবে আমি পাঁচোক্ত নামাজ আমি কি করতে পারি আদায় করতে পারি আমি কিভাবে একজন মানুষকে আমি হেদায়তের দিকে আহ্বান করতে পারি আমি কাল কিভাবে আমার সন্তানকে আমি ভালো কথা শিক্ষা দিতে পারি আমি কিভাবে আমার স্ত্রীকে একটা ভালো কথা শিক্ষা দিতে পারি আমি কিভাবে একজন মানুষকে কিছু সহযোগিতা করতে পারি মানুষকে সহযোগিতা করা নবী সাল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবা বলছেন যে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছেন একজন মানুষের একজন মানুষের কোনো উপকার করা একজন মানুষ কি করা উপকার করা একজন মানুষের উপকার করা এটা যেন আমার মসজিদে নববীতা আমার মসজিদে চল্লিশ বছর এতেক করাতেও বেশি উত্তম তাহলে আমরা একজন মানুষের যে উপকার করা একজন মানুষকে সবচেয়ে বেশি উপকার যেটা করলেন তাকে আপনি যদি আল্লাহর দিকে যদি আহ্বান করতে পারেন এর চেয়ে বড় উপকার আর কিছু হইতে পারে না এর চেয়ে বড় উপকার আর কিছু হইতে না একজন মানুষকে যদি নামাজি বানাইতে পারেন একজন মানুষকে যদি আপনি যদি শিরিক থেকে মুক্ত করাইতে পারেন একজন মানুষকে যদি আপনি তাওহিদের দীক্ষা দিতে পারেন একজন মানুষকে যদি কোরআনের দুটি আয়াত যদি আপনি শিক্ষা দিতে পারেন একজন মানুষকে যদি আপনি আহ তার সন্তানকে মানে আল্লাহ কি হওয়ার জন্য শিক্ষা দিকে যদি আপনি নিয়ে আসতে পারেন এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে তাহলে আপনি রাতের যখন ঘুমাইতে যাবেন তখন আপনি কি করবেন রাতে যখন ঘুমাতে যাবেন তখন আপনি এই পরিকল্প করি পরিকল্পনাগুলি করুন আলাইকুম আসসালাম এই পরিকল্পনাগুলি আপনি করুন আপনি নিজে আর্থিক সহযোগিতা করতে পারছেন না তাহলে কারণ কারো দ্বারা যে আপনি সহযোগিতা করায় দিতে পারেন কারোর দ্বারা আপনি কী করতে পারেন সহযোগিতা করাইতে পারেন আপনি এখানে আছেন এখন আপনার চিন্তায় আপনি যখন আল্লাহর দিকে বিমুখে হলেন আপনি যখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছেন আপনার গ্রামে অমুক নামাজ আদায় করে না অমুক মানুষ ইসলাম থেকে দূরে রয়েছে তাকে কীভাবে আমি ইসলামের দিকে আহ্বান করতে পারি আমরা সবাই আসেন দান খরাত করি আমরা সবাই কি কী করে দান খরাত করি এই দান খরাতটা আমরা কিভাবে দাওয়াতি ক্ষেত্রে আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি আমরা অনেকে উপহার দেশে নিয়ে যাই এবার আমি দেশে যাব কার জন্য কী উপহার নেবো তাহলে সবচেয়ে ভালো উপকার হলো কাউকে যদি একটা শিক্ষা যদি নিয়ে যেতে পারি কারোর জন্য কোরআনতেলাওয়াতের জন্য কোরআনতেলাওয়াত করানোর জন্য যদি একটা সহযোগিতা করতে পারি আমি দেশে গিয়ে আমি অনেক খরচ খরচাপাতি করি গরিব মিসকিন অমুক সমুখকে আমি খরচাপাতি অনেক করি কিন্তু এবার আমি একটা প্ল্যান করে নিয়ে যাই আজকের এতে আমি চিন্তা করলাম এবার আমার একটা পরিকল্পনা হলো বাড়িতে যাওয়ার পর আমি আমার মসজিদে ইমাম সাহেবকে দিই অল্প খরচে আমাদের কিন্তু অনেক সময় মনে করি অনেক খরচ না অনেক খরচ নয় আপনি এক হাজার টাকা ইমাম সাহেবকে দিয়ে বলে এক মাসের জন্য আমরা একটা প্রশিক্ষণ কোর্স করব কি করব এক মাসে নামাজের প্রশিক্ষণ কোর্স করব। আমি এক মাসে এই মাসে আমি পাঁচটি সুরা বা দশটি সুরা যেন মুখস্থ করতে পারে এই প্রশিক্ষণ কোর্স করব। প্রশিক্ষণ কোর্সের পরে কি পাবে তাদেরকে এই হাদিয়া দেওয়া হবে এই কি দেবে উপহার দেওয়া হবে তো আমরা অনেকেই আছে আমাদের আমাদের এখানকার আমরা শুনেছি অনেকেই আছে বা অনেকে বাস্তবায়ন করেছে যারা ভিক্ষা করতে আসে তাদেরকে বলে বলেছে কি আপনি কি পান কতটুকু চাউল পান কতটুকু ভিক্ষা পান এতটুকু ভিক্ষা বল ঠিক আছে তোমাকে আমরা প্রতিদিন সন্ধ্যার সময় এই চাউলগুলি তোমাকে তোমাকে এই চাউল তবে তোমাদেরকে আর দিব বেশিও তোমার দুপুরে তোমাকে খাওয়াবো এবং এবং যদি এক সপ্তাহে আমরা যা প্রশিক্ষণটা দিব নামাজ শিক্ষা দেবো সোরা মুখস্থ করাবো এক সপ্তাহ তুমি যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারো তোমাকে দুটো লুঙ্গিও দিব অল্প খরচ দুটো লুঙ্গির দাম তিনশো মানে তিনশো বা চারশো টাকা এই দিয়ে একজন কয়েকজন দশজন ফকিরকে যদি আপনি যদি নামাজে শিক্ষা দিলেন অর্থাৎ নামাজ পড়ালে তাকে আপনি সুন্দরভাবে ইসলামের ভিতর নিয়ে আসলেন কেন নামাজ আদায় যখন করেনি ততক্ষণ পর্যন্ত সে কি ছিল না ইসলামের গণ্ডের ভিতর ছিল না তাহলে আপনি অল্প খরচে আপনি কি করতে পারলেন আপনি দশজন ফকিরকে আপনি নামাজই বানাতে পারলেন দশজন ফকির নিকে আপনি নামাজই বানাইতে পারলেন এক হাজার টাকায় মসজিদে আপনি একটা প্রশিক্ষণ কোর্স করে আপনি সুরাগুলি মুখস্থ করাইতে পারলেন আপনি নামাজের পদ্ধতিটা তাকে শিখাতে শিখাতে পারলেন তাহলে আপনি এই পরিকল্পনা করতে করতে যদি ঘুমান তাহলে এই পরিকল্পনার মাধ্যমে আল্লাহরব্বুল আলমিন আপনাকে অগণিত সাবধান করবেন তাহলে আপনাদের ঘুম আমরা যখন ঘুমাইতে যাব আমরা এই আদাবের সাথে সাথে আমার চিন্তা চেতনার জন্য আমরা পরিবর্তন আনি কি আমার চিন্তার জন্য পরিবর্তন আনি আমার পরিকল্পনার জন্য পরিকল্পনা আনি আমি যেন ইসলামের জন্য কিছু করার জন্য যেন আমি যেন ঘুমাই আমি ঘুমাতে যাচ্ছি শুধু আমার জন্য ঘুমাতে যাচ্ছি না আমি আমার ওম্মতকে নিয়ে আমার ইসলামের দাওয়াতকে নিয়ে আল্লাহ নবী সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা নিয়ে আমি ঘুমাবো রাজে আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তো বিদ্যান করুন নামাজ আসসালামাইকুম রহমতুল্লাহি